ওরা নাকি পত্রপত্রিকায় আমার অভিসারের কথা বলে দিবে, যদি বলে তখন তো আমিও বলবো আমার পাপের দোষটা কি। তারপর ইউ কিপ দেম শাট, আই মেক ইউ রিচ। বস, আমার কাজিন বস মুনিয়া বাবুলের সাথে প্রেম করে, আমার ছবির প্রডিউসার মিস আকলিমা সেলিমকে লাভ করে, তাহলে বস আমি কোথায়? ওদেরকে দুটো করে গুলি করার পরও চারটা গুলি থাকবে, গো অ্যান্ড হান্ট দেম। তুমি কি ঠাট্টা করছো বস? টাকা দিতে পারবে না, গুলি করতে পারবে না, তাহলে ওদের যা খুশি তাই করুক। ভাই, একমাত্র তুমি পারো আমাকে বাঁচাতে। কিভাবে? পাতলকে শেষ করে দাও। আমি সেলিমকে যা দিতে চেয়েছিলাম তোমাকে তার ডাবল দেব। তুমি এত নিচ! বাতল, বাতল আমার সাথে ব্ল্যাকমেইল করলে আমি কি করব? হ্যাঁ, আমি কি করব? আপনার জন্য আমাদের কাছে একটা আম আনছি। থ্যাংক ইউ। আমের বদলে আমার কি দিবেন বলো? আমি আপনার মন চাই। আপনি আবার আসছেন কি করে? তোমার কথা মনে পড়ে। আপনি তাড়াতাড়ি যান, সামিলিয়া পাশে। তোমার সামিলিয়া পাখি বার, তুমি ওরে সেটা বলো নাই? কন্ডারে বিজলি ওরে সন্দ্রা ম্যাডাম সেলিমের বউ বানায় পাঠাইছিল। কি? প্রথম দিন কইছিলাম আমি সেলিমের আসল বউ, পরের দিন কইছি নকল বউ। আমি যদি না কইতাম তাহলে তোমার সেলিমা তো কোনো ফিনিশ। মন শুধু ভালোবাসা চায় রে, পৃথিবীতে ভালোবাসা নাই রে। মানুষ মানুষ নাই তবু কেন মন চায় সবকিছু দিয়ে দিতে হয় রে। মন শুধু ভালোবাসা চায় রে, পৃথিবীতে ভালোবাসা নাই রে। মানুষ মানুষ নাই তবু কেন মন চায় সবকিছু দিয়ে দিতে হয় রে। চার পা বাঁচা মানে দুই পা, এক পায়ে রাজি তবু ধরি কেন বাজি তবু হাঁটি হাঁটি করে কাছে যায় রে। মজার শহরে ঢাকা, এখানে প্রেম মানে টাকা। যত তুমি ফুল দাও কবিতা ভুলে যাও, বুকে ছুরি খেতে হবে ভাই রে। তার চেয়ে গান গাও, চোখ মুছে হাসি দাও। তার চেয়ে গান গাও, চোখ মুছে হাসি দাও। একটি মুখোশ পরে মুক্তি রঙিন করে, বল প্রেম হয় শুধু ডলারে। মন শুধু ভালোবাসা চায় রে, পৃথিবীতে ভালোবাসা নাই রে। মানুষ মানুষ নাই তবু কেন মন চায় সবকিছু দিয়ে দিতে হয় রে। মানুষ মানুষ নাই তবু কেন মন চায় সবকিছু সম্পূর্ণ রঙিন। কিরে, তোরা কখন আসলি? রাইতে ট্রেনে। সামেলিও আসছে? দাদার মতো কথা কন কেন? হ্যাঁ, সামেলি না আসলে সে আসলো কেমনি? আমি তোরে জিজ্ঞাসা করি নাই। তাহলে আবার জিজ্ঞান। আই, তোদের পড়াশোনা নাই, সাত সকালে এখানে কি করস? কেমনে পড়ি? ওই বাবুল তো এখন আর আসে না। হ, আমরা নিজেরা পড়লে কিচ্ছু বুঝি না। ঠিক আছে চল, আমি তোদের পড়াবো। আমরা তোমার কাছে পড়ুম না। কেন? তোমার খালি কথায় কথায় হাত চলে। মায়ের মধ্যে ভিটামিন আছে তো, তাই সে তোমাদের মারে। আমাদের ভিটামিনের দরকার নাই। তাহলে বাবুলেরও দরকার নাই। ঠিক আছে, আমরা ফেল করুম। তাহলে তোমরা ফেলই করো।
তোমাদের ভাই যখন চায় না তখন আমার না পড়ানোই ভালো। হ্যাঁ, তোর পরীক্ষা কবে? আমার আর এক মাস আছে। আর তোর? আমারও এক মাস বাকি আছে। তাহলে যা, এই এক মাস বাবুল তোদের পড়াবো। আমরা রাজি। এবার ওরে জিগা স্যার। ঠিক আছে, যা ওদের নিয়ে পড়তে বস, যা চলো। ভাইজান উপরে নুড়ি গেছে। কে? ওই যে আপনারে স্বামী বলে জ্বরে ধরছিল। হ্যাঁ, কি কি আবার? সাহস থাকলে উপরে যান, নাহলে ফুটেন। আমার সাহস আছে, আমিও বসলাম। এই তোমরাও বসো, আমার সঙ্গে দোয়া করো। এ মাবুদ, আমার ভাইকে রক্ষা করো, যদি রক্ষা না করো তাহলে তার গায়ের চামড়া গন্ডারের মতো মোটা করে দাও, যেন কিল ঘুষি চর থাপ্পড় ঝাঁটা ঝাড়ুনে সে যেন রক্ষা পায়। আমিন। বলে সাতের ঘরের নামটা বলো। সাতের ঘরের নামটা মুখস্থ বলার কি দরকার? ক্যালকুলেটর কিনা দেন। বল, আমি সাতের ঘরের নাম তো জানি না। বলো, সাতে কে সাত? সাতে কে সাত? সাত দুগুণে চোদ্দ? সাত দুগুণে চোদ্দ? তিন সাত? ওই তিন সাতটা কত রে দুলাল? আমি ক্যালকুলেটর না। তিন সাতটা একুশ। তিন সাতটা একুশ। ও সব কয়া দিছে? সব কয় নাই, বাকিটা বলো। ও ও এখানে এসে বললো, এখানে এসে বললো, বললো কি বললো? আমি ওর বউ। আসামডি তোরে আমি কিন্তু খাইছি, তুই মুখ কাটবি না। এই যে মুখ শিলে করলাম। সেলিম, সেলিম, তারপর এত ভাবে পাইছিলাম, হাট ফেল আমার থেকে এক ফুট দূরে ছিল। আমি জানতাম তুমি এইভাবে হাসতে হাসতে আমারে খুন করবা। তোর মৃত্যু এত সহজ না রে সেলিম, এত সহজ না। তোরে মরার আগে আমার জন্য অনেক পস্তে তৈব। ঠিক আছে, আমি রাজি, মারো। আচ্ছা চুপ। কলি মায়ের স্বপ্ন দেখে, সামিলি গ্রামে যায় আর বিজলি তালি বাজায়। কেন বাজায়? কেন সেইটি তো আমি জানতে চাই, বিজলি কেন তালি বাজায়? চলো আমরা বাইরে যাই। না, যা কইবা এইখানে বসে কও। আমার বলার ভাষা নাই। কেন বাইরে গেলে কি বলার ভাষা খুঁজছে বাবা? হ্যাঁ, বাতাসে একটু দম পাইলেও পাইতে পারি। ঠিক আছে চলো। চলো। তোমার স্বামী দেখো তো খুব ডেঞ্জারাস। হ্যাঁ, এক্ষুনি যে এদিকে পারস ভাগ, আগে ছেলে মরুক, মরা বাড়ি ছেড়ে যাইতে হয় না। ঠিক আছে তাহলে থাক। একশো হাত লম্বা একটা পিছলা বাস, একটা বানর এক ফুট উঠলে এক মিনিটে দুই ফুট আবার নেমে যায়। একশো হাত উঠতে কত মিনিট কত ঘন্টা লাগবে? বাসটা কি খুব পিছলা ছিল? হ্যাঁ স্যার, বাস পঞ্চাশ হাতের বেশি লম্বা হয় না। তোমরা এত প্রশ্ন করলে অঙ্ক করবা কেমনে? ওই বানরের অঙ্ক স্যার আর কিছু থাকলে বলেন। স্যার অঙ্ক বাদ দেন, এবার ইংরেজি পড়ান। প্যারাগ্রাফ রাইটিং কি সেই জিনিসটা বুঝাইবেন। প্যারাগ্রাফ হইতেছে ছোট একটা জিনিসকে বড় করে লেখা। ধরো তোমাকে ব্রাদার সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে বলা হলো, তুমি কি লিখবা? সেলিম ইজ মাই ব্রাদার। গুড, তারপর? হি ইজ ভেরি গুড। চলে, তারপর? হি ইজ আর পারুম না। ফুল আপনারে নিয়ে বলি। বলো।
বাবুল ইজ নট মাই ব্রাদার। থাক, বলতে হবে না। আর দুইটা কথা বলি। বলো। হি ইজ ভেরি ব্যাড। হি ইজ হার্টলেস। স্যার, হার্টলেস মানে কি? যার হৃদয় নাই। স্যারের যে হৃদয় নাই তা তুই কেমনে জানোস? আমি জানি। স্যার, সত্যি আপনার হার্ট জিনিসটা নাই? ফুলি বলুক। আই বল। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। আই আই, তুই গানের মাস্টার। আই বল, তুই গান গা। আমি দেখো কি করে। চলো যাই। আই ফুল, তুই গান গা আর করে তুই নাচ দেখা। আয়। তুমি যে টাকা তুমি চোর, চুরি করেছ হৃদয় মন, চুরি করেছ আপন গোপনে আমার ছোট্ট মনটা, চুরি করেছ। চলো যাই, বাতাস খাই। আমারও মাথা ঘুরাইতেছে, আমিও বাতাস খাবো। চামেলি বাবুল, চামেলি আইসে থাক, তুমি বসো, আমি আগে ওপরে বাতাস খাওয়াই নিয়ে আসি, তারপরে তোমার নেবো, ঠিক আছে? চলো। তুমি ওরে নিয়ে মুনিয়ার বাসা রেখে আসো। তা না হয় গেলাম, কিন্তু ও যেভাবে কাঁদতেছে লোকজন তো আমাকে থানায় দিবে। আইসেরি সুকার, ওরা ওকে ঠান্ডা করুক আর তুমি আমাকে করো, আমাকে লেকের ধারে নিয়ে যাও। কে? ওরা ইংরেজিতে খুব খারাপ। কিরে ফুল, কলি, যারা নাচ গানে স্ট্রং হয় তারা ইংরেজিতে উইক হয়। এবার আমার মাথা ঘুরাই। চলো। তোমার লেখাপড়া করবা না, বলতে চাইছিলাম কিন্তু বলো তো নাই। ভয় বলি নাই। তোমার ভিতরে নিশ্চয় দুর্বলতা আছে, তাই নাহলে তুই ভাবে কেন? আমার তো দুর্বলতা একটাই, সেটা তুমি। ও, তোমার আর কোনো দুর্বলতা নাই? না, কোনো দুর্বলতা নেই। এর জন্যই তোমার একসরে 32টা ফালা দিয়ে দিতে করে। তুমি কি মনিয়ার কথা বলতেছো? আর আছে? আকলিমা। তারপর? আমার মনে নাই। বিজলি? এ, সি সি সি। শুনো, তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। সি 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 সি। শুনো, অত মুখ নাড়বা না। আচ্ছা ঠিক আছে, চুপ করলাম। আমি কেন তাড়াতাড়ি চলে এসে তুমি সেটা জানো? না। ওই বিজলির ভয়? এইটা তোমার একদম ঠিক না। তুমি আমার সাথে বিজলির বেশি চেনো না, বুঝছো? কেন, সে কি কিছু বলছে? আমি চলে আসা পরে সে তো খুবই নারাজ। সে তো ওই মেয়েটার ভয়। ওর ভয় না তোমার ভালোবাসা, সেটা তো আল্লাহ জানে। দেখো, সন্দ করা পাপ, জানো না? যত পাপই হোক আমি সারা জীবন তোমার সন্দেহই করব। কেন? কারণ আমি তোমার ভালোবাসি। সেই জন্য সন্দেহ করবা? হ্যাঁ, আমিও তো তোমারে ভালোবাসি, আমি কি তোমারে সন্দেহ করি? এই সব হইতাছে তোমার মুখের কথা। অহন বাবুল্লাসে আমার হাত ধরুক, তুমি তোরা খুন করবা। আরে, ওর সাথে তো আমার জন্মের শত্রুতা, এই জন্য এমন করি। আচ্ছা বাবুল্লার কথা থাক, বিজলির কথা কও। বিজলি, বিজলি আমার ভালোবাসা তো দূরের কথা, তোমার জন্য আমার দেখতেই পারে না। আমার তো সেটা মনে হয় না। তাহলে কি মনে হয়? ওর চোখ দেখলে ওর মনের কথা বোঝা যায়। ভুল, তুমি ভুল করতেছো। শোনো, আমি তোমার আর বিজলির নিয়ে এখন খারাপ স্বপ্ন দেখছি, তাসে ফজরের রক্তে, আর শুনছি ওই সময়কার স্বপ্ন নাকি সত্য হয়। তুমি আমার নিয়ে কিছু দেখো না।
মাথা ঘুরাবা না। আচ্ছা ঠিক আছে বলো। বিজলি যে তোমার বইন্দার প্রতি একটু বেশি দরদ সেটা দেখছো? ওগো এটা সেটা কিনা দেয়, কথার কথা ধমক দেয়, আর তোমার বোন গুলো আছে সোসার সোসা, বিজলে পা বিজলে পা বিজলে পা করে একটা আলাদা ফাটা পড়ে। আর তোমার মায়েরা তো দেখে আসলা, বিজলি কেমন আছে, বিজলি আইলো না কেন, ও কি খাইতে পছন্দ করে, বিজলি বিজলি উনি যদি তোমার মা না হয় অন্য কে হইতো তাহলে মুখের মধ্যে ঠোয়া মারি আসতাম। তুমি না, তুমি না আসলে একটা পাগল। ওইটাই মনে রাখো, আমি একবার যদি টের পাই তাহলে তোমারে আর ওই বিজলিরে এককারে পাগলামি বুঝাই দিব। কেন কি করবা? তোমাকে দুজনে বিষ খাওয়াবো। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। তুমি আর বিজলি নাকি চন্দ্রা ম্যাডামের বাড়ি গেছিলা? হ্যাঁ, তখন বললাম না। আমি শুনি না, এখন কও। সে ওই মেয়েটারে আমার নকল বউ সাজায় পাঠাইছে যেন তুমি আমার রেখে দাও। তোমার রেখে দিলে হ্যাঁ লাভ কি, হাকি তো মানে লাভ করে। আরে না, আমারে সরাইতে পারলে তুমি তো একা, তখন তোমার ইচ্ছা মতো খুশি মতো অপমান করতে পারবো। ও তাইলে এখনো ওর গার ঝাল মিটে নাই না? না, এইবার সত্য সত্যি আমি আর পিছনে লাগমু। কি করবা, মারবা? না, ওরে ওর যে অহংকার আছে ওই অহংকার আমি মাটিতে মিশাই দিব। কেমনে? তার বিরুদ্ধে কোর্টে যাব। মামলা করবা? হ্যাঁ। টাকা পয়সা লাগবো না? টাকা লাগবো, সাক্ষী লাগবো। হ্যাঁ, আমি আমার একটা অঙ্গ বেচে দিব। কি বেচে দিবা? একটা সিনেমায় দেখছিলাম নায়িকা নায়করে বিরাট পাঠানোর জন্য তার কিডনি বেচছে, তার মানে কিডনির দাম আছে। এইসব কিছুই করা লাগবে না। শোনো, ওদের নিজেদের মধ্যে গন্ডগোল লাগছে। ইকবাল আমারে ডাকছিল বুঝলা, সে আমারে দিয়া বাদলরে খুন করাইতে চায়, খুন করলে 3,00,000 টাকা দেব। আচ্ছা, আমি যদি বাদলরে গিয়া খুন করি তাহলে সে কি টাকাটা আমারে দিব? সামিলি ভুইলা গেছো, বাদল আমার লগে কি করছিল? তুমি না ওদের ক্ষমা করে দিছো। করতাম যদি চন্দ্রা ম্যাডাম আমার পিছে না লাগতো। সে আর লাগবে না। লাগবে, এইবার যদি লাগে তাহলে দেখা যাবে। তুমি তোমারটা দাও, আমি আমারটা দেখব। আমি ইকবালের কাছ থেকে 5,00,000 টাকা পেলে তোমার কোনো অসুবিধা আছে? না। তাহলে সে তোমার কাছে আসে কেন? আপনি আমার কাছে কেন আসেন সেটা আগে বলেন। তোমার কি অবস্থা সেটা আমি জানি, তাই ইকবাল যদি তোমাকে টাকা সাধে তাহলে তুমি? সে আমারে টাকা সাধছিল, আমি রাজি হই নাই। কত সেধেছিল সেটা আপনার জানার দরকার নাই। সে যদি 5,00,000-এর বেশি যায় তাহলে তুমি আমাকে শেষ করে দিও, আর যদি 5,00,000-এর কম সাধে তাহলে সে যত দিতে চায় আমি তোমাকে তাই দিব, তুমি আমার বিরুদ্ধে যাবে না। আপনি কি আমারে থ্রেট করেন? না। তাহলে কি করেন? ব্যবসা, মাফিয়া গো হিসাব। আমি আপনার লগেও নাই, ইকবালের লগেও নাই। মানে? আপনার মুরগি আপনি যেমনে খুশি কাটেন।